প্রশ্ন করেছেন শামিম, দুধ ডাব খেলে কি গ্যাস বাড়ে কি না? এগুলো খেলে আমার প্রস্রাবের সমস্যা হয়, পেট টাইট টাইট লাগে, এখন আমি 3 মাসে প্রেগনেন্ট, এসব খাওয়া কি ঠিক হবে কি না? দুধের গ্যাস হতে পারে, গরম দুধ খেলে হয়, অনেকে ল্যাকটোজের কারণে, দুধের ল্যাকটোজ অনেক সময় গ্যাস্ট্রাইটিস বাড়িয়ে দেয়, এটা হলে অনেক সময় পরিমাণে খুব বেশি খেলে হয়। সেম হলো ডাবের বিষয়, ডাব খালি পেটে খেলে সাধারণত গ্যাস হয়, আবার অনেকে আছে ডাবেই তার গ্যাস হয়ে যাচ্ছে, সো হতেই পারে। প্রত্যেকটা ফলই কোনো না কোনো অ্যাসিড ক্যারি করে থাকে, দুটো খাবার তো আসলে পাশাপাশিও খাওয়া যাবে না। যেমন যদি দুধ খেতে চান সকালে মর্নিং, হয়তো কোল্ড মিল্কে একটু ওটস বা কর্নফ্লেক্স অথবা রুটি বা সেমাই সাবুদানা দিয়ে আপনি দুধটাকে খেতে পারেন কোল্ড করে। সেকেন্ড হলো যদি ডাবের পানিটা খেতে চান বিকেলে 4টা সাড়ে 4টার দিকে অথবা সকালে 10:30-11টার দিকে ডাবের পানিটা 100 থেকে 150 ml আপনি চাইলে খেতে পারেন। যদি খুব বেশি গ্যাসের প্রবলেম হয় ডাবের পানি অ্যাভয়েড করে যান, অন্য অনেক ফল আছে ডাবের পানির মতোই আপনাকে হেল্প করবে, অর্থাৎ জুসি অনেক ফল আছে, সেটা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন।